ভুবনেশ্বর ইডি অফিসে পৌঁছলে নির্দেশক রাহুল নবীন। ভুবনেশ্বর ইডিরে হইতিবা মামলা তদন্ত অগ্রগতি নেই করিবে সমীক্ষা, পুনি পুরোনা মামলা সক্রিয় হেবা নেই বড়িলা আশা। নূয়া মামলা রুজু হই অড়ুয়ারে পড়িপারন্তি দুর্নীতিগ্রস্ত নেতা এবং অফিসর। ভুবনেশ্বর ইডি অফিসে পৌঁছলে নির্দেশক রাহুল নবীন। ভুবনেশ্বর ইডিরে হইতিবা মামলা তদন্ত অগ্রগতি নেই করিবে সমীক্ষা, পুনি পুরোনা মামলা সক্রিয় হেবা নেই বড়িলা আশা। নূয়া মামলা রুজু হই অড়ুয়ারে পড়িপারন্তি দুর্নীতিগ্রস্ত নেতা এবং অফিসর। তবে সম্পর্কের অধিক অপডেট দেওয়া পাই আমার সহ ফোন লাইনে যোড়ি হয়েছে আমার প্রতিনিধি রোশন রথ। রোশন, দুর্নীতিগ্রস্ত অফিসর আউ নেতা মানকর ছাতিরে নিহাতি ভাবে ছনকা পশিব, কারণ বর্তমানে ইডি অফিসে নির্দেশক রাহুল নবীন, এর ভিতরে কিছু অপডেট আসি পারুছি কি? দেখো, ইডি নির্দেশক রাহুল নবীন তিনদিনিয়া ওড়িশা গস্তরে আসলে এবং গতকালি যে এসআইটি র গুরুত্বপূর্ণ বৈঠক ছিল সেরে যোগ আজি যে ইডি র কাজ যে তিন দিন পূর্ব নির্দেশ দিয়া যাই পুরোনা ফাইল যে মামলা গুড়ি ইডি রয়েছে এবং যে মামলা গুড়ি রিসেন্টলি ইডি টেক ওভার করছে সেই সব মামলা গুড়ি ফাইল গুড়ি রেডি করা যাই এবং কেউ মামলা কেতে অগ্রগতি হয়েছি সে নেই ইডি নির্দেশক ইডি অধিকারী মানে অপডেট নেবে। আ সহ কিছু নূয়া মামলা মধ্যে খোলি পারে বলে যা চর্চা হচ্ছে এবং বড় কথা হচ্ছে আপনার জানিবে যে বিশেষ করে নির্বাচন পূর্ব এটি চিটফন্ড এবং এটি চিটফন্ড মামলার ইডি বিভিন্ন স্থানের রেড করছিল এবং অনেক অভিযুক্ত যে পূর্ব সিবিআই দ্বারা গিরফ হয়েছিলে সেমানকু মধ্য জেরা করছিল ইডি এবং গাড়ি সহ কিছু জায়গার ক্যাশ মধ্য জবত করা যাইছিল। তেণু যা সূচনা মিলুছে যে বর্তমান পুনি থরে চিটফন্ড ফাইল তা সহ খনি দুর্নীতি ফাইল এ ফাইল গুড়িক ইডি খোলি পারে, কিছু নূয়া মামলা মধ্য ইডি পাখে যেহেতু ক্ষমতা রয়েছে নিজ আড়ু ইডি নূয়া মামলা রুজু করে পারে এবং তদন্ত করে পারে। সবুঠু বড় কথা হচ্ছে গত কিছুদিন ভিতরে যেভাবে ভাবে দুর্নীতিগ্রস্ত অফিসরক উপরে ভিজিলান্স রেড চালিছি এবং কোটি কোটি টঙ্কার প্রপর্টি জবত করা যাচ্ছে, টঙ্কা ঘর জবত হচ্ছে, সোনা গহনা কোটি কোটি টঙ্কার জবত হচ্ছে, বিলাসম ঘর গুড়িক প্রপর্টি মিলুছি, তেণু এর অনুমান করি হচ্ছে যে কেউটি না কেউটি এই যে ভিজিলান্স মামলা রুজু করতে কিছু দুর্নীতিগ্রস্ত অফিসরকর মধ্য ফাইল ইডি নিজ আড়ু খোলি পারে। বড় কথা হচ্ছে কিছু সময় পূর্ব ইডি র যে আডভোকেট রয়েছে গোপাল অগ্রওয়াল সে মধ্য ইডি কার্যালয়ে পৌঁছিছন্তি, তাঙ্কা হাতরে কিছু দস্তাবিজ রয়েছে, এর অনুমান করি হচ্ছে যে যে মামলা গুড়ি বর্তমান কোর্টরে রয়েছে সে মামলা গুড়ি কোর্টর স্টাটস কোণ অছি, কেতে দূর অগ্রগতি হয়েছে, কেউ কেউ মামলার কেতে প্রমাণ সংগঠিত হয়েছে সে সবু নেই ইডি ওকিল মধ্য ইডি র ডাইরেক্টর কু অবগত করি পারন্তি। তেণু মোটামুটি ভাবে ইয়ে গোটে নিশ্চিত ভাবে অনুমান করা যাচ্ছে যে ইডি বর্তমান পুনি থরে আকশন কু আসিব এবং চিটফন্ড খনি ভলি কিছু দুর্নীতি মামলার ইডি পেড়ি খুলিব এবং নিহতে ভাবে রোশন যেমতি আপনা আলোচনা করছেন যেমতি আপনা প্রতিক্রিয়া রাখুছন্তি হুয়েত ইডি পুনি থরে আকশন মোড কু আসিব এবং যেহেতু বর্তমান রাহুল নবীন পৌঁছি সারিছন্তি ইডি অফিসে এবং কোন প্রকৃতরে সে ফাইল দেখুছন্তি কোন এথরু নিষ্কর্ষ বাহারুছি এবং কেউ কেউ দিগ উপরে গুরুত্ব দিয়া যাউছি তা উপরে আপনা নজর রাখিতান্তু। রোশন, বহুত বহুত ধন্যবাদ আপনার তমাম সূচনা পাই। जदि आपण को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।